আমিও একজন ডায়াবেটিস রোগী, এইভাবে যদি গরম ভাতের সঙ্গে প্রতিদিন ডায়াবেটিস রোগীকে দেওয়া যায় সেটা কিন্তু অনেক ভালো। বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে আমার ভাজিটা হয়ে গিয়েছে, গরম ভাত, রুটি, পরোটা, সাদা পোলাও সব কিছুতেই এটা যায়। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা আমার পাশেই থাকবেন, আপনারা দেখতে থাকুন আমরা গরম গরম রুটি দিয়ে পরিবেশন করি। আসসালামু আলাইকুম, মনি দেশি খাবার। আজ আমি এমন একটি ভাজি দেখাবো যে ভাজিটা বাচ্চাদের জন্য পুষ্টিকর, আমাদের জন্য, ডায়াবেটিস রোগীদের জন্য, সবার জন্যই পুষ্টিকর এবং সুস্বাদু, ভালো পেটের জন্যও ভালো। আর সে ভাজিটা হবে হোটেল স্টাইলে, হোটেলের চেয়েও মজা হবে যেহেতু এটা ঘরোয়াভাবে। আমি এই পেঁপে এরকম করে বারিক করে কেটে নিয়েছি, মানে চিকন করে কেটে নিয়েছি। এই যে গাজর চিকন করে কেটে নিয়েছি। আর দিব আমরা সাথে আলু। তো বন্ধুরা, কাটাকাটি হোক, আপনারা দেখতে থাকুন। রেস্টুরেন্ট স্টাইলে ভাজিটা বসানোর জন্য আমরা একটু তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো দিয়ে নিব। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিব আমরা পেঁয়াজ। পেঁয়াজটা পরিমাণ মতো দিবেন আপনারা। এই ভাজিটা করতে হলে একটু পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজ আমাদের বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমরা দিব এখানে পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু ভালো করে আমরা কষিয়ে নিব। দিয়ে দিব আমরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ভালো করে কষিয়ে নিব। দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেল, ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমরা ভাজিগুলো ছেড়ে দিব, দিয়ে ধিমা ধিমা জ্বালে আমরা এটাকে সিদ্ধ করব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নেব। এখন ধিমা ধিমা জ্বালে আমরা এটাকে সিদ্ধ করে নিব। এখন আমরা কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, গরম ভাত, রুটি, পরোটা দিয়ে এটা খুবই মজা। দেখুন, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা। রাখি, আল্লাহ হাফেজ।